السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ما أصاب من مصيبة إلا بإذن الله، ومن يؤمن بالله يهدي قلبه، والله بكل شيء عليم. وقال سبحانه: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. سمعت ديني بايو منيرا আইসিডি কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন হারাকায় যারা অংশগ্রহণ করছেন, শুরুতেই আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, যাতে অন্যান্য ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই হারাকায় অংশগ্রহণ করতে পারেন, এজন্য আপনারা আপনাদের এই আজকের এই আয়োজনকে শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে আলোচ্য বিষয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিপ্রেশন থেকে বাঁচার উপায়। আসলে মানব জীবনে বিভিন্ন অবস্থা হতে পারে, উত্থান পতন এসে মানুষের জীবনের জন্য একটি নিয়মিত একটি বিষয়। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন যে এই যে দিবসের বিভিন্ন অবস্থা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে আবর্তন করেন, পরিবর্তন করেন। একজন মানুষ জীবনের শুরু থেকে আরম্ভ করে একেবারে শেষ পর্যন্ত একেবারে আনন্দ ঘন জীবন যাপন করতে পারে না। আবার জীবনের শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সর্বাবস্থায় দুঃখ কষ্ট নিপীড়িত জীবন যাপনও করতে পারে না। জীবনের কোন পর্যায়ে কিছুটা দুঃখ কষ্ট আসতেই পারে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনকে দারু মিহান ওয়া ইবতিলা, এটাকে পরীক্ষা এবং মানুষের জন্য একটা বিশেষ হায়াত বা জীবন হিসেবে উল্লেখ করেছেন, ফলে পরীক্ষার এই জীবনে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হলে পরীক্ষা দিতে হবে। এই জীবন হচ্ছে মূলত আখিরাতের জন্য আমরা যারা মানে এগিয়ে যাচ্ছি, আমাদের জন্য এটি হচ্ছে পার হওয়ার একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা কি হয়ে যাব, পার হয়ে যাব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 100% সবাই শুধু আনন্দের মধ্যেই থাকবে, বিনোদনের মধ্যেই থাকবে, উল্লাসের মধ্যে থাকবে, বা জীবনটা তার একেবারে সুচল জীবন, সারা জীবন পালন করবে, এটি কারো জন্য রাখেননি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যারা ছিলেন পৃথিবীতে, তারা হচ্ছেন আল্লাহর নেক বান্দাদের মধ্যে থেকে নির্বাচিত আল্লাহ তাআলার কাছে নবী এবং রাসূলগণ। আমরা জানি নবী এবং রাসূলগণ যারা ছিলেন তারাও তাদের জীবনেও এ ধরনের বিভিন্ন দুঃখ কষ্ট, ডিপ্রেশন, হতাশা, বিভিন্ন ধরনের মানে অস্থিরতা, বিষণ্ণতা, বিমর্ষতা সবটাই এসেছে, বিভিন্নভাবে এসেছে।
কিন্তু ওই সমস্ত ব্যক্তিগণ সবচেয়ে সৌভাগ্যবান যারা এই ডিপ্রেশনকে, এই দুঃখ কষ্টকে, এই অস্থিরতাকে, এই মানসিক যাতনাকে যারা সত্যিকার ভাবে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে এবং এর জন্য ইসলাম যে ট্রিটমেন্ট দিয়েছে, ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। মোদ্দা কথা যদি আমি বলি বা একেবারে মূল কথা যদি বলি তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বান্দাদেরকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক ভাবে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে প্রেসক্রিপশন গুলো দিয়েছেন তার মধ্যে আছে আস-সবর ওয়া মা আদরাকা মা সবর, ধৈর্য ধৈর্য। এটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আমরা বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাকওয়া, অবশ্যই অন্তরে আপনাকে তাকওয়া ইনস্টল করতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা করা। চতুর্থ পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। পঞ্চম পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিকে ন্যস্ত করা, আল্লাহর দিকে সম্পৃক্ত করা। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো সকল বিপদ আপদে, সকল বালা মুসিবতে, সকল সংকটে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর আশ্রয় গ্রহণ করা। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়া 18 নম্বর খণ্ডে 295 পৃষ্ঠায় বলেন যে কিছু সংখ্যক লোক আছে যারা যখনই কোনো খারাপ কিছু দেখে, এমন কিছু দেখে যেটি তাদের পছন্দ নয়, অর্থাৎ তাদের ব্যক্তিগতভাবে পছন্দ হয় না এমন কোনো বিষয় দেখে এবং মুসলমানদের বিভিন্ন অবস্থা দেখে, পরিবর্তন দেখে, তখন তারা অস্থির হয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং তারা চিল্লাচিল্লি করে, চেঁচামেচি করে। যেমন বিপদ আপদে আক্রান্ত ব্যক্তি যেভাবে চিল্লাচিল্লি বা চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষিদ্ধ বিষয়। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা করবে এবং দ্বীনের উপর অবিচল থাকবে। সুতরাং যে ব্যক্তি এই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের সাথে আছে এবং যারা মুহসিনিন তাদের সাথে আছে, কারণ কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করেছে এবং যারা সত্যিকার ভাবে ইহসান এর মানে উত্তীর্ণ হতে পেরেছে আল্লাহ তাআলা তাদের সাথে আছে, তা যারা মানে এই বিশ্বাস করবে, আর যারা এই বিশ্বাস করবে ওয়া আনাল আখিরাতু লিত্তাকওয়া, উত্তম পরিণতি একমাত্র মুত্তাকীদের জন্য যারা তাকওয়ার পথে জীবন যাপন করছে, তাকওয়ার পথে যারা এগিয়ে যাচ্ছে তাদের জন্য। ওয়া আন্না মা ইউসিবুহু ফাহুয়া বিযুনুবিহি, আর যা কিছু তাকে আক্রান্ত করে এটি তার বিভিন্ন ভুল ত্রুটির কারণে, গুনাহ খাতার কারণে, অপরাধের কারণে। ফালইয়াসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, সেজন্য ধৈর্য ধারণ করে, কারণ আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। ওয়ালিয়াস্তাগফির লিযানবিহি, এবং সেজন্য তার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ালিউসাব্বিহু বিহামদি রাব্বিহি বিল আশি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় তাসবিহ গুণগান এবং পবিত্রতা বর্ণনা করে। মাজমু ফাতাওয়ার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে একেবারে আজকের আলোচনার মূল বিষয়টি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে তুলে ধরেছেন, সেটা হচ্ছে ডিপ্রেশন কোনোভাবে ইমানদার ব্যক্তিকে হতাশ করতে পারবে না, নিরাশ করতে পারবে না। ইমানদার ব্যক্তিকে দুর্ভাগা হতভাগা হয়ে গিয়েছে এমনটি এমন অবস্থায় উপনীত করবে না, ইমানদার ব্যক্তিকে অস্থির করে একেবারে ইমানের ব্যাপারে অথবা আল্লাহ তাআলার ব্যাপারে সে ব্লেম করবে, অভিযোগ করবে এই দিকে তাকে নিবে না। কারণ ইমানদার ব্যক্তি যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদে, বালা মুসিবতে, সমস্যা সংকটে এবং ডিপ্রেশনে আর তার কিভাবে সে কি আচরণ করবে, কি অবস্থা থাকবে, সেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। বন্ধুগণ, এটা হলো আজকের আলোচনার
শুরু শুরুতেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর বক্তব্যটা আমরা এই জন্য উল্লেখ করলাম, যেহেতু এর মধ্যে মূলত আমাদের মূল পাথর রয়েছে, মূল পাথর এই বক্তব্যের মধ্যে রয়েছে। তো আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে আমরা ডিপ্রেশনের দিকটাকে আমরা একটু তুলে ধরতে চাই। ডিপ্রেশন হচ্ছে বন্ধুগণ কোনো ব্যক্তি যখন কোন একটি কাজ করে, কাজ করার পর এই কাজের জন্য একটা অবশ্য লক্ষ্য নির্ধারণ করে, সে চাই যে এমনটি হোক, কিন্তু দেখা গেল যে সেটা হয়নি, তখন তার মধ্যে এক প্রকারের মানসিক বিষণ্নতা অথবা অস্থিরতা এসে যায়। পরে তার এই অস্থিরতা, এই দুশ্চিন্তা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে যে পর্যায়ে গেলে সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। সে মনে করে যে আর আমার কোনো উপায় নেই, আর আমার কোনো রাস্তা নেই, আমার মনে হয় আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু প্রত্যেকটি মানুষকে জানা উচিত যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায় আর একটা রাস্তা খোলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নাক রয়েছে নাকের মধ্যে দুটি সিদ্ধ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বেশি প্রয়োজন সেখানে বিকল্প রেখেছেন। দুনিয়ার সিস্টেমে যদি বিকল্প থাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের মতো বিকল্প রয়েছে। এই জন্য কোনোভাবেই এতটুকু হতাশ হওয়ার সুযোগ নেই, এতটুকু অস্থির হওয়ার সুযোগ নেই যে না আমার আর কোনো পথ নেই, আমার আর কোনো দিশা নেই, আমি আর সুযোগ পাবো না। যদি এই অবস্থায় কোনো ব্যক্তি চলে যায় এটাকেই বলা হয় ডিপ্রেশন। এই ডিপ্রেশনের কতগুলো এর লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো মূলত একজন ব্যক্তির ডিপ্রেশনে যাচ্ছে কিনা বা তার মধ্যে ডিপ্রেশন আসছে কিনা এই লক্ষণগুলো থেকে আমরা বুঝতে পারবো। এক নম্বর, নিয়মিত দুশ্চিন্তা, অস্থিরতা এবং মেজাজের খিটখিটে অবস্থায় চলে যাওয়া, মেজাজ এর ভারসাম্য হারিয়ে যায়। যদি কোনো ব্যক্তি নিয়মিত দুশ্চিন্তার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে সে এই দিকে চলে যাচ্ছে, ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। এটা প্রথম লক্ষণ। আমরা ইদানিং অনেককে দেখতে পাই, আমাদের যুবকদের মধ্যে অনেক, যুবতীদের মধ্যে অনেককে, এমনকি অনেক মানে পরিবারের ভালো কর্তা তাদের মধ্যেও সেটা দেখতে পাই। হয়তো কোনো না কোনো দিক থেকে তারা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে এবং ডিপ্রেশন তাদেরকে আক্রান্ত করছে। এটা প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে আনন্দ এবং জীবনে যে প্রাণবন্ত অবস্থা, চাঞ্চল্য, এই যে চাঞ্চল্যের যে উপলব্ধি আছে এর যে গুরুত্ব আছে এই গুরুত্ব হারিয়ে ফেল। কথায় বোঝা যাবে কেন যিনি জীবনের প্রতি একটা মানে গুরুত্ব হারিয়ে যাচ্ছে, কাজে যে একটা আগ্রহ উদ্দীপনা আছে, উদ্দীপনার শক্তি যেন মানে একেবারে নিভে যাচ্ছে। যদি কোনো ব্যক্তির এমন হয় তাহলে আপনি নিশ্চিত হবেন যে এই ব্যক্তি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত কুলক্ষণ উপলব্ধি করা, যেটাই কুলক্ষণের দিকে চলে যাচ্ছে এবং জীবনের যেই সমস্যা সংকট আছে সেগুলোর মুখোমুখি হয় নিজেকে মনে করা, অক্ষম মনে করা, নিজেকে মনে করা যে না আমার কোনো হিলা, কোনো পথ নেই, দিশা নেই, কোনো কাজে কুলক্ষণ মনে করা না এটা কাজটা আমার হবে না, কাজটা করা যাবে না, তাহলে তার ডিপ্রেশনের একটি লক্ষণ তার মধ্যে আমরা লক্ষ্য করি। চার নম্বর হচ্ছে অপরাধ বোধ নিজের মধ্যে বেশি আসা, নিজেকে সবসময় অপরাধী মনে করা। অনেকে দেখা যায় আসলে ওই পর্যায়ের অপরাধ করে নেই,
কিন্তু সবসময় নিজের মধ্যে একটা নিজেকে অপরাধী হিসেবে চিহ্নিত করে, এটা ডিপ্রেশন চলে যাচ্ছে। সমাজে নিজের গুরুত্ব এবং মূল্য মানে একেবারেই নাই মনে করা, মনে করা যে না আমার তো গুরুত্ব, আমি আমাকে মানুষ সম্মান করে না। এটা কিন্তু লক্ষণ, এগুলো আমরা লক্ষণ আলোচনা করতেছি। ছয় নম্বর হচ্ছে অন্যদের কাছে নিজের যে আবেগ আছে সেই আবেগের বহিঃপ্রকাশ এবং গ্রহণযোগ্যতার ব্যাপারে নিজেকে অক্ষম মনে করো। যেন আমি আমার কথা বলব মানুষ শুনেনি, আমি যদি কারোর কাছে চাই কারোর কাছে বলি মানুষ সেটা গুরুত্ব দেবে না, এর অর্থ হচ্ছে সে ডিপ্রেশন আপনি চলে যাচ্ছে। সমাজে মানুষের কাছে আপনার বক্তব্য, আপনার মেসেজ, আপনার অনুভূতি, আপনার আবেগ সেটা আপনি তুলে ধরবেন আর মানুষ গ্রহণ করবে, আপনার কাছে মনে হবে যেন আপনি ঠিক অবস্থা আছেন। কিন্তু আপনি বলেন না আমার আবেগের আমার কথা মানুষ শুনবে, তাহলে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। সাত নম্বর হচ্ছে খুব ঘুম একেবারে নির্ঘুম হয়ে যাওয়া, নির্ঘুম এটি ভয়ঙ্কর একটি ডিপ্রেশনের লক্ষণ। অথবা দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সকাল সন্ধ্যায়, এরকম লোক প্রচুর পাওয়া যায়। অথবা ঘুমানোর সাথে সাথেই কিছুক্ষণ ঘুমালো এরপরে যেয়ে গেল, ঘুম পরিপূর্ণ ঘুমাতে পারে না, এরকম হওয়া, এগুলো সব ডিপ্রেশনের লক্ষণ। এরপরে আট নম্বর পয়েন্ট হচ্ছে খাবার অথবা মানে খাদ্য গ্রহণে মানে অনিচ্ছা অনীহা প্রকাশ করা। এখানে দুই প্রকারের লোক আছে, এক প্রকারের লোক আছে অধিক পরিমাণে খাওয়া শুরু করে দেয়, এটাও একটা মুশকিল, এটাও একটা সমস্যা। আর এক প্রকারের লোক আছে যারা মানে মোটে খেতেই চায় না, খাবার গ্রহণই করতে চায় না, খাবারের প্রতি তাদের কোনো ইচ্ছাই থাকে না। নয় নম্বর হচ্ছে নিয়মিত শারীরিক কোনো ব্যথা বেদনা অথবা মানে কোনো অভিযোগ করা, ডিসকমফোর্ট অভিযোগ করা, শারীরিকভাবে ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, যেগুলো আসলে কোনোভাবেই চিকিৎসা হচ্ছে না, মনে করে এগুলো কোনো চিকিৎসা হচ্ছে না। দশ নম্বর হচ্ছে না এখানে হ্যাঁ দশ নম্বর হচ্ছে অধিক কান্নাকাটি করা, কথায় কথায় অনেকে দেখা যায় যে কান্নাকাটি করে, মানে যদি কথায় কথায় কান্নাকাটি করে অথবা বেশি কান্নাকাটি করে তাহলে বুঝতে হবে সে ডিপ্রেশনে চলে গিয়েছে। এগারো নম্বর হচ্ছে যে কোনো ব্যাপারে অধিক বাড়াবাড়ি করা, মানে কোনো কিছুতেই অতিরঞ্জন করা, কোনোভাবেই শান্ত অথবা স্বাভাবিক অবস্থায় না থাকা। বারো নম্বর হচ্ছে নিয়মিত নিজেকে দুর্বল ভাবা, নিজেকে মনে করা যে আমি কষ্টের মধ্যে আছি, দুর্বল অবস্থার মধ্যে আছি, শারীরিকভাবে খুবই ক্লান্তি দেখানো, শারীরিকভাবে খুবই ক্লান্ত বোধ করা, মনে করা যে আমি খুবই বড় ক্লান্ত লোক, তাহলে এটা কিন্তু তার ডিপ্রেশনের একটি লক্ষণ এবং তাকে খুব দ্রুত আমরা যেই আজকে ট্রিটমেন্ট গুলোর কথা বলবো সেগুলো তাকে দিতে হবে অথবা তাকে সে ব্যাপারে কাউন্সিলিং করতে হবে, সে ব্যাপারে কাউন্সিলিং করতে হবে। তেরো নম্বর হচ্ছে কোনো বিষয়ে স্মরণে না থাকা অথবা কোনো বিষয় ভালো করে না বোঝা, বলা হচ্ছে কিন্তু বুঝছে না, আমি এটা বুঝতে পারতেছি
অথবা মানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের সক্ষমতা নেই মনে করা, সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্ত নিচ্ছেন না, সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছেন। সিদ্ধান্তহীনতা ডিপ্রেশনের একটি অন্যতম বলা যেতে পারে যে লক্ষণ। এই যে লক্ষণগুলো আমরা আলোচনা করলাম, এগুলো এই জন্য আলোচনা করেছি কারণ ডিপ্রেশন হচ্ছে একটি মানসিক যাতনার নাম, ডিপ্রেশন হচ্ছে একটি মানসিক অস্থিরতার নাম, ডিপ্রেশন হচ্ছে মানসিক একটি ব্যাধির নাম, ডিপ্রেশন হচ্ছে মানসিকভাবে একটি বড় ধরনের ক্ষতির নাম। ফলে এই মানসিকভাবে এই বিষয়গুলোকে আমরা যেহেতু মানসিক আমরা দেখতে পাই না, এই লোকটা কি ডিপ্রেশনের মধ্যে আছে, এ কি ডিপ্রেশন আক্রান্ত নাকি লোকটা সুস্থ সম্পূর্ণরূপে মানে ভালো, এটা আমরা বুঝতে পারবো না। আমরা যখন এই লক্ষণগুলো দেখবো তখন আমাদের বিবেচনায় আমরা এটা আনতে পারবো যে না, এই লক্ষণের কারণে আমরা এই কথা বলতে পারি যে লোকটার মধ্যে মানসিক কি রয়েছে, কিছুটা সমস্যা রয়েছে, মানসিক কিছুটা সমস্যা রয়েছে। যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি এগুলো আরো কিছু লক্ষণ রয়েছে, আর বাকিগুলো আজকের আলোচনা আমি যেতে চাই না, যেহেতু সময় দিকে লক্ষ্য রেখে আমরা সেটা একটু মানে আরেকটু সামনে যেতে চাই। দ্বিতীয় নম্বর আমরা যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হলো এই মানসিক এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কোন একজন ব্যক্তিকে তাকে এমন কিছু কাজের দিকে নিয়ে যায় যে কাজগুলো তার ডিপ্রেশনের বিষয়টিকে নিশ্চিত করে দেয়। এগুলোকে বলা হয় তাকে মাবাহের, এগুলো হচ্ছে ধরন, এটা বহিঃপ্রকাশ, এর মাধ্যমে তার ডিপ্রেশনের দিকটা প্রকাশিত হয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে অনেকগুলো উল্লেখ করেছেন। এগুলো একজন ব্যক্তিকে তার এই ধরন, ডিপ্রেশনের ধরনটাকে মানে কি করবে, প্রকাশিত করে দেয়। এক নম্বর হচ্ছে আল আসাফ, আফসোস, ডিপ্রেশনের এই জায়গায় দেখেন আফসোস, কখনো কখনো সেটা আপনি আপনার কথার মাধ্যমে করতে পারেন, কখনো কখনো আপনি আপনার নেগেটিভ যে অবস্থান আছে সেই অবস্থানের মাধ্যমে করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা যেতে পারে যে অসংখ্য নবীর পিতা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের পিতা, তারই বংশধরদের মধ্যে প্রায় 70,000 নবী এবং রাসূল এসেছেন, তার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন। আমি যেটা শুরুতে বলেছি খুব ভালো করে খেয়াল করুন, নবী এবং রাসূল কোন নিজেদের জীবনে একেবারেই পরিষ্কার বা অনাবিল শান্তি এবং সুখ উপলব্ধি করেননি, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বিভিন্ন পর্যায়ে এবং স্তরকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বণ্টন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে দিয়েছেন। وتولى عنه وقال يا اسف على يوسف, তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, সরে গেলেন। وقال يا اسف, হে আমার আফসোস, على يوسف, يوسف, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়োগ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হারিয়ে ফেলা, এই বিষয়টি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত বড় প্রভাব, এত বড় আঘাত এনেছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোসের শেষ পর্যায়ে চলে গিয়েছেন এবং আফসোস ছাড়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু প্রকাশ করতে পারছেন না। এখান থেকে বোঝা যায়
যে কথার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে তিনি কিভাবে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলেন। জীবনের একটি পর্যায়ে মানুষ যদি এই ধরনের কোনো কিছু হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তার জন্য কঠিন যে তিনি এই অবস্থান থেকে উত্তীর্ণ হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন লোকের কথা আল্লাহ তাআলা বলছেন যারা নিজেদের বাগান নিয়ে পরস্পর কি করতেছিল, মানে একজন আরেকজনের সাথে মত বিনিময় অথবা ডায়লগ করতেছিল, বা একজন তার বাগানে যেহেতু অনেক ফল ফলাদি হয়, অনেক উৎপাদন হয়, অনেক ফসল হয়, মানে সে তার আচরণের মধ্যে এটা প্রকাশ করতেছিল। আর আফসোস প্রকাশ করতেছিল নিজের ডিপ্রেশনের বিষয়টি আচরণের মাধ্যমে তুলে ধরেছে। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها সে যা খরচ করেছে এগুলোর সে নিজের দুই হাত কি করতেছিল, দুই হাত কে মানে পরিবর্তন করতেছিল, যে মনে হচ্ছিল আফসোস দেখাচ্ছে, নিজের হতাশার বিষয়টি প্রকাশ করতেছে। কখনো কখনো জীবনের উপর মানুষ মানে এই হতাশা, এই ডিপ্রেশনটা তার জীবনের উপর একটা হতাশার কারণ হয়ে দাঁড়ায়, জীবনের উপর আফসোস এসে। সূরা মারিয়ামের 23 নম্বর আয়াত আমরা জানি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন সন্তান প্রসব করলেন আইসা আলাইহিস সালাতু ওয়াসালামকে, তখন পরিস্থিতি এমন দাঁড়ালো যে সবাই তাকে অভিযোগ দেওয়া শুরু, কি করবেন তিনি, বিশাল ভয়ঙ্কর ভাবে একটা আঘাত তার উপর আসে। ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, আহ আমার আফসোস, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, যদি এর আগে আমি মরে যেতাম, কিন্তু রাশিয়া মানসিয়া, আমাকে যদি মানুষ একটু পরিপূর্ণরূপে ভুলে যেত কত না ভালো, এরকম কাজ আমার করে এখন এর এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এটা ছিল মূলত ডিপ্রেশনের প্রথম দিক, আফসোসের মাধ্যমে তার একটা মাদাহের তৈরি হয়, এটা বহি প্রকাশ করে। আফসোসটা বিভিন্ন ভাবে হতে পারে, আফসোসের তিনটি সুরত কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছে, তিনটি উসলুব, তিনটি পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এরপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কান্নার মাধ্যমে অথবা নিয়মিত দুশ্চিন্তার মাধ্যমে আপনার যেই মানে অস্থিরতা আছে, বিষণ্ণতা আছে, ডিপ্রেশন আছে, সেই ডিপ্রেশনকে আপনি কি করবেন, বহিঃপ্রকাশ ঘটাবেন। ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আবার চলে আসে, সূরা ইউসুফ 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবিয়াদাত আইনাহু মিনাল হুজন, দুশ্চিন্তায় তার দুই চোখ শুভ্র সাদা হয়ে গেল, অর্থাৎ চোখের উপর তার আবরণ পড়ে গেল, চোখে পানি এসে গেল, আবরণ পড়ে গেল, তিনি খুবই না বিষণ্ণ হয়ে গেলেন, কি করবেন, এই বিষণ্ণতা, এই ডিপ্রেশন ইসু আলী ইসলাতের জন্য আল্লাহ সুবহান তালা কোরআনে কারিম উল্লেখ করেছে। আর কার বক্তব্য এগুলো? এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমকালীন সময়ে নবী হিসেবে প্রেরণ করেছিলেন ইয়াকুব আলী ইসলাত ইসলাম, ইসুফ আলী ইসলাম আব্বা। আরেকটি হচ্ছে পরিপূর্ণরূপে আশাহত হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া এবং হতাশ হয়ে এই কথা মনে করা যে না আমার পক্ষে এটা হবে না। সূরা ইসরা 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজা মাসসাহু শাররু কানা ইয়াউসা, যখন কোনো অনিষ্ট, কোনো ক্ষতি
তাকে আক্রান্ত করে, তাকে স্পর্শ করে, কানা ইয়াউসা, সে পরিপূর্ণ হতাশ হয়ে যায়, আশাহত হয়ে যায়। এই যে আশাহত হয়ে যাওয়াটা, এটিও ডিপ্রেশনের বহিঃপ্রকাশ। কিসের ডিপ্রেশনের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে? তখন আমরা দেখবো যে কোন ব্যক্তি একবারে কথায় কথায় আশাহত, তাকে আমাদেরকে উপদেশ দিতে হবে, বুঝতে হবে যে এই লোকের কোথায় সমস্যা, সমস্যা এক জায়গায় আছে, সেটা হচ্ছে ডিপ্রেশন তাকে আক্রান্ত করেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, সামষ্টিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে পরিপূর্ণরূপে আলাদা হয়ে যাওয়া, এক ঘরে হয়ে গেছে অথবা কথা বন্ধ করে দেওয়া, বা অন্যদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ পেশ করা। এটাও আপনি যখন আলাদা হয়ে যাবেন, না আর কারোর সাথে সাক্ষাৎ দিচ্ছি না, হঠাৎ করে দেখা যায় যে কোনো একজন লোককে দেখা যায় যে আর কোনো যোগাযোগ নেই, আর কোনো কথা নেই, হঠাৎ করে দেখা যায় যে তিনি ঘরের মধ্যে মানে নিজেকে আবদ্ধ করে নিয়েছেন, আর যাদের সাথে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, যোগাযোগ ছিল, তাদের কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই। কাহামালা থু ফান্তা বাজাত বিহি মাকানান কসিয়া, সূরা মারিয়ামের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া, একটু দূরে তাকে নিয়ে চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম এমন বেশি অস্থির হলেন যে একটু দূরে কি করলেন, চলে গেলেন। কেন দূরে চলে গেলেন? এই জন্য দূরে চলে গেলেন যাতে করে তিনি এই বিষয় সম্পর্কে তাকে যে অভিযোগ দেওয়া হচ্ছে অভিযোগ থেকে নিজেকে ঠিক করতে পারেন, নিজেকে অভিযোগ থেকে মুক্ত এবং অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম, যেগুলো সেগুলো হচ্ছে মূলত আজকের আলোচনা যে ডিপ্রেশনের যে ধরনগুলো রয়েছে সেই ধরনগুলো নিয়ে আমরা কিছু কথা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আলোচনা করার জন্য চেষ্টা করেছি। আমার বন্ধুগণ, ডিপ্রেশনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেকগুলো প্রেসক্রিপশন দিয়েছেন। আমি একবার শুরুতে শেখুল ইসলাম এবং থাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু এখন আমরা একটি একটি করে পয়েন্ট গুলো চেষ্টা করবো আপনাদের সামনে পেশ করার জন্য। যেহেতু আমরা জানি পৃথিবীতে আনন্দ নির্মল কারোর জন্য নয়, সুখ এককভাবে কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না, দুশ্চিন্তাও কারোর জন্য সব সময় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে এগুলো ভাগ করে দিয়েছেন। এমন কোনো মানুষ নেই যে ব্যাধি থেকে, অসুস্থতা থেকে নিজেকে রক্ষা করতে পারে, দুশ্চিন্তা থেকে নিজেকে রক্ষা করতে পারে, অথবা মানে অবস্থার মানে খারাপ অবস্থা থেকে অথবা ক্ষতি থেকে নিজেকে পরিপূর্ণরূপে রক্ষা করতে পারবে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব সকল পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে আমরা বিপদ আপদ বালা মুসিবত এগুলো থেকে নিজেরা দুশ্চিন্তা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশন গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। 1 নম্বর হচ্ছে আপনাকে এই ধরনের কোন পরিস্থিতি যখন আপনি মুখোমুখি হবেন বা মুখোমুখি হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে দোয়া করতে, দোয়া হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দার সবচেয়ে উত্তম একটি অবস্থান। আমরা অনেকে মনে করে থাকি যে দোয়ার মাধ্যমে আর কি হবে, না আপনি যে বক্তব্য দিচ্ছেন সেটা সঠিক নয়, বরং যত মুসিবত আছে, যত সমস্যা আছে, সবগুলো উত্তরের সর্বোচ্চ চিকিৎসা এবং সর্বোচ্চ সমাধান হচ্ছে আল্লাহর বান্দা দোয়া এবং চাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে প্রথম পেশ করে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এই দোয়া মূলত দুই ধরনের হতে পারে,
একটা হচ্ছে বেকাই দেখো প্রতিরক্ষামূলক এটা আগে করা হলো আর হচ্ছে ইলাজি চিকিৎসামূলক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো দুই ভাবে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে ওয়েকাই মানে আপনি যেখানে যাবেন টয়লেটে প্রবেশ করবেন আপনাকে দোয়া শিক্ষা দিচ্ছে কারণ আপনি এই অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এজন্য দোয়া কিছু কিছু দোয়া রয়েছে যেগুলো ওয়েকাই প্রিভেন্টিভ আপনি এখানে নিজেকে রক্ষা করার জন্য এই কাজগুলো করছেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু উমাম আল বাহরি রাদিয়াল্লাহু তাআলাকে তার মসজিদ দেখতে পেলেন নামাজের রক্ত ছাড়া তিনি বসে আছেন নামাজের রক্তে মূলত মসজিদের মধ্যে লোকেরা আসে বসতো এবং নামাজের জন্য অপেক্ষা করত কিন্তু তিনি নামাজের রক্ত ছাড়া মসজিদে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কারণ জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন ইন্নাহুল হুমু মতিউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা আর কিছু না দুশ্চিন্তা এবং আমার কিছু ঋণ আছে যখন তুমি সকালবেলায় উত্তীর্ণ হবে উপনীত হবে অথবা ইজা আমসাইতা বিকালবেলায় যখন উপনীত হবে তখন বিকালে এবং সকালে তুমি বলবে اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبة الدين وقهر الرجال চিকিৎসা মূলক দোয়া এই দোয়া আমাদেরকে ডিপ্রেশন থেকে রক্ষা করবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু উমাম আল বাহলি রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন অনেক বড় নয় অনেক দীর্ঘ নয় আমরা শিখার জন্য চেষ্টা করব আমি এবার এখানে বললে হয়তো আপনারা মুখস্থ করতে পারবেন কিন্তু আমি আপনাদের আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল ডিপ্রেশনের যতগুলো সোর্স রয়েছে সবগুলোকে সুল্লাহ সংখ্যা একসাথ করেছে এটা যদি আলোচনা করি তাহলে আমি মূল আলোচনা যেতে পারবো না এই জন্য আমি এখানে থিমে যাচ্ছি সামনের দিকে চলে যাচ্ছি এই ধরনের দোয়া এলাজি এই ধরনের চিকিৎসামূলক মানে প্রেসক্রিপশন মূলক প্রেসক্রিপটিভ মানে যে দোয়া আরেকটি দোয়া হচ্ছে সাইয়িদুল ইস্তিগফার সাইয়িদুল ইস্তিগফার এটা আমরা অনেকে জানি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মা ইসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বি যানবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এই দোয়াগুলো নিয়মিত করুন যারা এই ধরনের অবস্থায় আগে যে আমরা লক্ষণগুলো বলেছি এই লক্ষণে যারা চলে গিয়েছেন বা এই লক্ষণ যাদের মধ্যে উপলব্ধি হচ্ছে তারা এই দুটি দোয়া নিয়মিত করবেন নিয়মিত এই দুটি দোয়া তারা মানে পড়বেন এবং করবেন নিয়মিত এই দুটি দোয়া পড়বেন এবং করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ মানে এই দোয়াগুলো নিয়মিত করেন আমরা আশা করি ইনশাআল্লাহ তারা আল্লাহ সুবহান তারা তাকে মানে এই যে ডিপ্রেশনের মতো একটা ভয়ঙ্কর ব্যাধি থেকে ভয়ঙ্কর ক্ষতি থেকে আল্লাহ সুবহান তাকে রক্ষা করবেন দুই নম্বর বিষয় হচ্ছে এর জন্য এগুলো কাজ সামনে আরো কিছু বিষয় আসবে যেগুলো আমরা আপনাদেরকে প্রেসক্রিপশন হিসেবে বলবো ইনশাআল্লাহ তাআলা যদি সময় আমাদেরকে সাপোর্ট করে আমি জানি না সময় কতটুকু আমাদের হাতে রয়েছে দুই নম্বর হচ্ছে আল মুসারাআতু ইলা তাওবা যত দ্রুত সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা এবং কোন ভুল যেন দ্বিতীয়বার রিপিট না হয় সেই চেষ্টা অব্যাহত রাখা কারণ মানুষ এর জীবনে ভুল আসতে পারে বালা মুসিবত বিপদ আপদ এই যে সমস্যাগুলো এগুলো মূলত কোনো না কোনো একটা দিক থেকে আসে আল্লাহ তাআলা সুন্নতের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত এমনিতেই নয় কোনো জিনিস হওয়ার আগে তার একটা কারণ থাকে সবাব থাকে তারপরেই
সববকে ওই কারণকে ওই উপলক্ষকে লক্ষ্য করেই তারপরে কি হয় ওই বিষয়টি সংগঠিত হয়, ওই কারণটি সংগঠিত, ওই কাজটি সংগঠিত, যেটাকে মুসাববা বলা হয়ে থাকে। সুতরাং প্রত্যেকটি জিনিসের সবক রয়েছে, সববটা আপনাকে কি করতে হবে বের করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে দ্রুত। আর আপনি এটা নিজে পরিপূর্ণরূপে উপলব্ধি করবেন, উপলব্ধি করবেন যে এই যে মুসিবত, এই যে সমস্যা, এই সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো অন্যায়, কোনো না কোনো ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম, কোনো মুসলিম ব্যক্তি যে কোনো মুসিবত যখন তাকে আক্রমণ করে, আক্রান্ত করে, কোনো মুসিবতের মধ্যে যখন সে পতিত হয়, ইল্লা কাফারাল্লাহু বিআহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের মাধ্যমে তার কাছ থেকে মানে মুছে দেন, তুলে নেন, সরিয়ে নেন, মানে তার কাছ থেকে মুসিবতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে ওই গুনাহ অপরাধ সেটাকে কি করেন মুছে দেন, হাত্তা শাওকাতা ইউশাকুহা, এমনকি যদি কাটা, এই কাঁটাটাও ফুটে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা গুনাহ, তার একটা অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। সুতরাং আপনি দ্রুত তওবা করবেন এবং আপনি এই বিশ্বাস করবেন যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অবশ্যই গুনাহ কাফফারা যেন করেন, আল্লাহ তাআলার কাছে এই আশা ব্যক্ত করবেন, তাহলে আপনি দেখবেন যে অবশ্যই বিষয়টি আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে, বিষয়টি আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো আশ্রবণ। দুনিয়ার জীবনের জন্য আমার বন্ধুগণ সবর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবর যদি কারো জীবনে না থাকে, ধৈর্য যদি কারো জীবনে না থাকে, তাহলে সে ব্যক্তি দুনিয়ার জীবনে বালা মুসিবতে বিপদ আপদে সে সত্যিকার ভাবে নিজের অবস্থান ঠিক রাখতে পারবে না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সম্পর্কে সে কি করবে, বিরূপ মন্তব্য করবে এবং এলোমেলো কাজ করবে, এলোমেলো কাজ করবে। এই জন্য ধৈর্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। এটা পুরোটাই ডিপ্রেশন আয়াত, তাদেরকে আমি পরীক্ষা করব বিশাইইন কিছু দিয়ে, মিনাল খাউফ ভয়, ক্ষুধা অভাব, সম্পদ এবং জীবনে বিভিন্ন ধরনের ঘাটতি দিয়ে, সমস্যা দিয়ে, সংকট দিয়ে, ওয়াসা মারাত ফলফলা দিতে, উৎপাদনে, প্রোডাকশন, ব্যবসা বাণিজ্যে, এগুলোতে কম দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করবো। তাহলে বুঝা গেল যেগুলো সব যে জায়গা থেকে ডিপ্রেশন আসে এগুলো সবগুলো আমাদের পরীক্ষার একটি ক্ষেত্র। আমি একজন ইমানদার হিসেবে, একজন আল্লাহর সত্যিকার বান্দা হিসেবে আমাকে উপলব্ধি আনতে হবে যে এগুলো হচ্ছে মূলত আমার পরীক্ষার ক্ষেত্র। যখনই পরীক্ষার ক্ষেত্রে আপনি আসবেন তখন আপনার মূল কাজ হচ্ছে আপনাকে এখানে থেমে যেতে হবে, আপনাকে এখানে আসবর ওয়াসবর ধৈর্য ধারণ করতে হবে। সবর হচ্ছে হাবসুন নাফসি আলা কাদাইল্লাহি ওয়া কাদারিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এবং কদর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, ফয়সালা করেছেন, তার উপর নিজের নফসকে আবদ্ধ করে নেবেন, নিজের নফসকে এখানে বেঁধে দিবেন, আর সামনে যাওয়ার দরকার নেই, এখানে বেঁধে দিবেন। নিজের নফসকে যদি কোনো ব্যক্তি ভাবে মারতে পারে, তিনি সত্যিকার সবর করলেন, তাহলে তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া বাশশিরি সাবিরিন, সাবিরিনদেরকে আপনি সুসংবাদ দিন, আল্লাযীনা যা সাবাতু মুসিবাতু, যাদেরকে কোনো মুসিবত আক্রান্ত করে, তখন আপনি ইস্তেজা করবেন, আপনার সমস্ত সামর্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করে দেবেন, সব কিছুকে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাবেন, কারণ ইন্না লিল্লাহি আমরা তো আল্লাহর জন্য, আল্লাহরই গোলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো তার দিকে ফিরে যাবো,
যখন আপনি বিষয়টিকে আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনিব হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিভাবক হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই জন্য এখানে সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার, এবং এই পরিস্থিতিতে সবর যদি আমরা ধরতে না পারি অথবা সবর এখতিয়ার করতে না পারি, তাহলে আমাদের জন্য বালা মুসিবতই আমাদের জন্য বিষণ্ণতার মূল কারণ হয়ে যায়। সূরা বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ তোমার সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো আল্লাহর কাছে। ইন্নাল্লাহ মাস-সাবিরিন, কারণ কি? নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এখানে একটি জিনিস বোঝা আছে, সেটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সালাত হচ্ছে সবচেয়ে আগের বিষয়, কিন্তু এখানে সবরের কথা আসছে কেন? সবরকে আগে এনে আনা হয়েছে, যেহেতু সবর মানে এই অবস্থায় আপনার জন্য সবরটা মুকাদ্দাম, সবরটা আগে আসবে। আর সবর না হলে আপনি সালাতেও আপনি কি হবেন না, যথাযথভাবে আদায় করতে পারবেন না। ডিপ্রেশনের কারণে আপনি সলাতে সত্যিকার মনোযোগী হতে পারবেন না, সলাতকে যেভাবে আদায় করার কথা আল্লাহ সন্তুষ্টির জন্য সেভাবে আদায় করতে পারবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে সাহায্য করবেন, তাদেরকে সুযোগ দিয়ে দিবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, অর্থাৎ তাদেরকে সাহায্য করবেন, তাদের সাহায্য করার জন্যই আল্লাহ তাআলা আছেন। তাই আমরা এখানে আমাদেরকে একটি বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যে যখনই মানসিক কোনো বিষণ্ণতা আছে তখনই আপনি সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারেন, এটি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদেরকে করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা নাব্লুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদীনা মিনকুম ওয়াস-সাবিরীন ওয়া নাব্লুকুম আখবারাকুম। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি আমি পরীক্ষা করব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, হাত্তা না'লামাল মুজাহিদীনা মিনকুম, তোমাদের মধ্যে কারা মুজাহিদ সত্যিকার আল্লাহর জন্য জিহাদ করছে, সত্যিকার আল্লাহর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে আমি জেনে নিব, ওয়াস-সাবিরীন এবং কারা ধৈর্যশীল তাদেরকে আমি জানবো, কারা তোমাদের মধ্যে সত্যিকার সবল ইখতিয়ার করেছে তাদের দেখবো, মানে আব্দুল আখবার গুলো তোমাদের সমস্ত খবর সবকিছু কি করবো আমি যাচাই করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করবে। সুতরাং সবর যদি আপনি ইখতিয়ার করতে না পারেন, তাহলে আপনি বালা মুসিবতের সামনে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ বলতে আমি এই কথা বোঝাচ্ছি যে মানে বালা মুসিবত কে আপনি মনে করবেন যে এটা আমার জন্য অস্থিরতার কারণ এবং আপনি অস্থির হয়ে যাবেন। আত্মসমর্পণ তো সেটাই, ডিপ্রেশনে চলে যাওয়া। কোনো ব্যক্তি যদি বিপদ আপদের সংকটে সমস্যায় তিনি ডিপ্রেশনে চলে যান, এর অর্থ যে তিনি আসলে ওই ক্ষেত্রে আত্মসমর্পণ করে গেলেন, কারণ এখানে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার একজন ব্যক্তির, সেটা হচ্ছে সবর। যদি সবর আপনি ইখতিয়ার করতে না পারেন, সত্যিকার ধৈর্য যদি আপনি ইখতিয়ার করতে না পারেন, তাহলে বুঝে যাবে যে আপনি সেখানে আত্মসমর্পণ করে যাচ্ছেন, এবং বিষয়টিকে সত্যিকার ভাবে আল্লাহ তাআলার দিকে নিস্পত করা, সম্পর্কিত করে দেওয়া, আল্লাহর কাছে ন্যস্ত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি আপনি ন্যস্ত করে দিতে পারেন, তাহলে আপনি আপনার অন্তরের মধ্যে বড় ধরনের মানসিক প্রশান্তি আপনি কি করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, যে প্রশান্তি আপনাকে এই যে মুসিবত, এই যে বিষণ্ণতা, এই যে ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, এই ডিপ্রেশন থেকে আপনাকে মুক্তি দেবে, এবং আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ ডিপ্রেশন আপনার সাথে সাথে কেটে যেতে পারে। এই জন্য আমরা বন্ধুগণ সবরের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করবো যাতে আমরা সবর ইখতিয়ার করতে পারি। এরপরে যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের বালা মুসিবতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো কিছু বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। এখানে আমরা জানি যে আসলে কোথাও কোনো মানুষ নেই, পৃথিবীর কোনো মানুষের এমন কোনো সাধ্য নেই
যে আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে সাহায্য করতে পারবে, আপনাকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করতে পারবে। মানুষের প্রচেষ্টা একেবারেই ক্ষুদ্র, একেবারেই সামান্য, একেবারেই সীমাবদ্ধ। সুতরাং এই জায়গায় একজন ব্যক্তির উপর প্রথম করণীয় হচ্ছে যে সেই ব্যক্তি পরিপূর্ণরূপে তার এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য, তার এই সমস্যা সংকট থেকে নিজেকে উদ্ধার করার জন্য সরাসরি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন উপর তাওয়াক্কুল করবে, ভরসা একমাত্র আল্লাহর উপর। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন তার জাতি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কত বিষণ্ণ হওয়ার কথা ছিল, কারণ আগুনে আগুনে পড়ে যাচ্ছে, চোখের সামনে আগুন আর আগুন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর এমন তাওয়াক্কুল করেছিলেন, ইব্রাহিম এটাই তার বক্তব্য, হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই তো আমাদের জন্য যথেষ্ট, মানে আমার ওয়াকিল, তিনি হচ্ছেন একমাত্র সর্বোত্তম অভিভাবক, সমস্ত অভিভাবক ঠিক এই অবস্থানে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর সর্বোচ্চ তাওয়াক্কুল বা সর্বোচ্চ আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ভরসা করছেন। মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মুখোমুখি হয়ে গেলেন, সামনে সাগর, বিশাল সমুদ্র, পিছনে ফিরআউন এবং তার বাহিনী, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ তাওয়াক্কুল করেছেন। কারণ আল্লাহ তাআলার উপর যে ব্যক্তি সর্বোচ্চ তাওয়াক্কুল করতে পারবে, সমস্ত মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোনো বান্দা যখন সর্বোচ্চ তাওয়াক্কুল করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত দায়িত্ব আছে সবটাই করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাগারে সৌরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবার দুশ্চিন্তার কোন কারণ হতে পারে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন উপর পরিপূর্ণ যদি তাওয়াক্কুল করতে পারেন, তাহলে আগুন পর্যন্ত নিরাপদ আবাসনে পরিণত হতে পারে। এটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম উদাহরণ থেকে পেয়েছি। পরিপূর্ণ ইমানের সাথে জড়িত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিলইসলাম ফাহুয়া আলা নূরি মির রাব্বিহ, যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য মুক্ত করে দিবেন, উন্মোচন করে দিবেন, ইসলামের জন্য ওপেন করে দিবেন, ইসলামের জন্য প্রশস্ত করে দিবেন, ফাহুয়া আলা নূরি মির রাব্বিহ, সে তার রবের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলোর উপর সে কি হবে, প্রতিষ্ঠিত হবে। সুতরাং তখন দেখতে পাবেন যে আপনার ইমান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেভাবে তাওয়াক্কুল করা দরকার, ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে আপনার ইমান আপনাকে বাধ্য করবে, অথবা ইমান আপনাকে সহযোগিতা করবে। এই জন্য আমরা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার জন্য চেষ্টা করব। এরপরের পয়েন্ট হচ্ছে, ছয় নম্বর পয়েন্ট হলো, ভালো কাজ নেক আমলের উপর নিয়মিত নেক আমল ভালো কাজ করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাবেন, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থানকে পরিবর্তন করে দিচ্ছে এবং আপনার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কোন ব্যক্তি যে কোন ভালো কাজ করে থাকে, মিন যাকারিন নর হোক নারী হোক, ভালো কাজ করে থাকে, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সেই মুমিন ইমানদার, فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَشَيْئًا مِّنْ ذَلِكَ حَيَاةً طَيِّبَةً উত্তম জীবন যাপনের সুযোগ করে দেবে। একটু সময় লাগবে, একটু অবকাশ দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন, জানতে চাইবেন,
আপনি আসলে কি সত্যিকার ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করছেন কিনা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে তাদের কাজের জন্য আমি তাদের প্রতিদান দেব বি আহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করছে সেই আমল যে আমল তারা করতেছিল তার চেয়ে উত্তম বিনিময়ের মাধ্যমে আমি তাদেরকে প্রতিদান দেব। এখান থেকে বোঝা যায় যে আমাদেরকে নিয়মিত কিছু কি করতে হবে, আমল নিয়মিত কিছু আমল আমাদেরকে করতে হবে, নিয়মিত যে আমলগুলো করা আমাদেরকে বলা হয়েছে যেগুলো আমাদেরকে নিয়মিত আমল করতে হবে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে আল ইস্তিগফার, বেশি বেশি পরিমাণে আমাদেরকে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অধিক পরিমাণে জিকির করতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা এটি ইমানদার ব্যক্তিদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এটি সকল সমস্যার সমাধানে কাজ করে, এটা এমন একটা ঔষধ, এমন একটা চিকিৎসা, এমন একটা প্রেসক্রিপশন যে এই কাজটি সকল কাজে মানে ঔষধ হিসেবে কাজ করে। সূরা নূহের 10 নম্বর আয়াত পড়েন তাহলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, এরপরে আরো আরো বলে যান তাহলে সব কিছু পেয়ে যাবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো আর তিনি ক্ষমাশীল, ইস্তেগফার করলেই তাহলে তিনি তোমাদেরকে এই 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 দিবেন। সুতরাং জীবনে যখনই আপনি মানে আল্লাহ তাআলার ব্যাপারে আপনার বিষণ্ণতা দেখা দিবে, আল্লাহ তাআলার রহমত এবং দয়ার ব্যাপারে আপনার কোনো ধরনের ডিপ্রেশন দেখা দিবে, তখনই আপনি বেশি পরিমাণে ইস্তেগফার করবেন। সূরা আন-নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমাই ইয়ামাল সুআন আও ইয়াসদিব নাফসাহু, যে ব্যক্তি কোন একটা ভুল কাজ করে ফেললো, কোন একটা খারাপ কাজ করে ফেললো, আও ইয়াসদিব নাফসাহু অথবা কোনো অপরাধে নিজের উপর নিজে জুলুম করলো অন্যায় করলো, তারপরে সাথে সাথে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করে ইয়াজিদিল্লাহ গাফুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে সে ক্ষমাশীল হিসেবে পাবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেক্ষেত্রে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যাবে। আর একটু হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, ওই সমস্ত জিকির যে জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বালা মুসিবত যখন কোন ব্যক্তির উপর বড় ধরনের কারণ বড় ধরনের সংকট দেখা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জিকির শিক্ষা দিয়েছেন, সেই জিকিরটা আমাদের সকলে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি রব্বুল আরশিল করিম। আবার বলছি এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা বেশি বেশি করে মৌখিক যে জিকির আছে সেই জিকির গুলো করব। আরেকটি কাজ হচ্ছে মৌখিক যে সমস্ত আমরা কাজ করব, তার মধ্যে আরেকটি কাজ হচ্ছে কোরআনে করিম তিলাওয়াত করা। বন্ধুগণ এটি আপনার সব ধরনের মানে সমস্যার জন্য আপনাকে কাজে লাগবে, আপনার অন্তরকে প্রশান্ত করে দেবে। কোরআনে করিমের তিলাওয়াত একজন ব্যক্তির অন্তরে পরিপূর্ণ রূপে একজন ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত পরিপূর্ণরূপে প্রশান্তি দিতে পারে। এজন্য কারো যদি এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় তিনি সাথে সাথে আল্লাহর কিতাব মুসহাফ নিয়ে কোরআনে করিম থেকে তিলাওয়াত করবেন এবং সেই তিলাওয়াতটা আত-তিলাওয়াতু বিত-তাদাব্বুর অথবা মা-আত-তাদাব্বুর, কোরআনে করিমকে বুঝে উপলব্ধি করে কোরআনে করিম তিলাওয়াত করার জন্য চেষ্টা করবেন, বুঝে এবং উপলব্ধি করে কোরআনে করিম তিলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। এমন তিলাওয়াত নয় যে তেলাওয়াতের মধ্যে মানে শুধুমাত্র মানে শুধুমাত্র এভাবে সরসর করে পড়ে গেলেন, দ্রুত পড়ে গেলেন, এটি আপনার অন্ত পর্যন্ত পৌঁছে না, এই ধরনের তেলাওয়াত নয়। এরপরে যে কাজটি রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কাজের জন্য রাসূলুল্লাহ বলেছেন যে কোনো একজন ব্যক্তি সে ব্যক্তি তার দুই হাতকে সে দুই হাতের এই যে দুই হাতের কাফ কাফ বলা হয় থাকে হাতের যেই তালু আছে তালুকে একসাথ করবে, দুই হাতের তালুকে একসাথ করে তারপরে সে সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে এই দুই জায়গাতে সে ফু দিবে, এভাবে একটু বাতাস যাবে একটু হালকা এর সাথে থুতুর মতো যাবে, এভাবে ফু দিবে, ফু দেওয়ার পরে তারপরে সে একেবারে মুখমণ্ডল থেকে ওই দুই হাতের তালু দিয়ে মুখমণ্ডল থেকে আরম্ভ করে পুরা শরীরের যতটুকু সম্ভব এটাকে সে ব্যক্তি মুছে নিবে,
এবং এই কাজটি সে তিনবার করবে, এই কাজটি সে তিনবার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাদিসে কখনো কখনো সময় নির্ধারণ করেছে, ঘুমের আগে দিনের বেলায় যখন কায়রুলা করবে তখন, অথবা যে কোনো সময় তিনি যদি ঘুমাতে চান তখন অবশ্যই এই কাজটি তিনি করবেন। যদি কোনো ব্যক্তি এই কাজটি করে থাকেন তাহলে যে কোনো ধরনের ক্ষতি অনিষ্ট অনিষ্ট তাকে আক্রান্ত করবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছে। সুতরাং আমরা এই কাজটি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের, তাহলে অবশ্যই আমরা সেখানে সেই সুযোগটুকু পাবো। এরপরের পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পূর্ণরূপে নিজেকে নিয়ে যাওয়া, আশ্রয় গ্রহণ করা, আল্লাহর দিকে নিজেকে কর্তব্য আশ্রয় নিতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা হলো প্রত্যেকটি ইবাদতে আমলের মধ্যে সত্যিকার ইখলাসের সাথে প্রত্যেকটি কাজ করা, সত্যিকার ইখলাসের সাথে প্রত্যেকটি কাজ করা। এরপরে যেটি সেটা হলো আল্লাহ তাআলা নিয়ামত এর ব্যাপারে, নিয়ামত গুলোর বিষয়ে গভীরভাবে চিন্তা করা, যেহেতু এই নিয়ামতের উপলব্ধি আপনার মধ্যে আসলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আপনি যথাযথভাবে সুক্রিয়া আদায় করতে পারবেন, এবং আল্লাহ তাআলা নিয়ামত সুক্রিয়া যখন আদায় করবেন আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাহ্যিক দুনিয়াবী এবং দ্বীনি বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে নিরাপত্তা দিবে, নিরাপত্তা আল্লাহ সুবহানাহু তাআলা দিবে, এবং আপনি সেই নিরাপত্তা উপলব্ধি করতে পারবেন। কারণ আল্লাহ তাআলা নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আপনাকে খুলে আপনার জন্য অপেক্ষা করে দিবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম, যে চেষ্টা হচ্ছে এগুলো হলো যে কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে সেই কাজগুলো আমরা মানে আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে আমি যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমার বন্ধুগণ এখানে একটি বিষয় আছে, সেটা হলো আল্লাহর বান্দাদেরকে এই কঠিন পরিস্থিতিতে তিনটি কাজে নিজেদের বিশ্বাসকে মজবুত ও শক্তিশালী করত। এক নম্বর হচ্ছে লা রাদ্দা লিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এবং কাদা কাদর নির্ধারণী, এর পরিবর্তনকারী কেউ নেই। এই বিশ্বাসকে নিজের অন্তর্মধ্যে যত বেশি শক্তিশালী করবেন তত বেশি আপনি ডিপ্রেশন থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন। এগুলো বিশ্বাসের সাথে জড়িত, এগুলো পরিবর্তন আনতে হবে। এই জন্য কোনো ব্যক্তি তার অন্তর্মধ্যে এটাকে যতক্ষণ এস্টাবলিশ না করবে ততক্ষণ পর্যন্ত সে মানে এই আমলগুলো করলেও হতে পারে যে তার আমল এর মাধ্যমে এত পরিবর্তন আসছে না, যত পরিবর্তন আসবে বিশ্বাসকে সে পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করবে। লা রাদ্দারে কদা ইল্লাহি ওয়া কদারি, না কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই, এমন কোনো ব্যক্তি সত্তা নেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এবং কদরকে ঠেকাতে পারে বা পরিবর্তন করতে পারে। দুই নম্বর বিষয় হচ্ছে আখিরাতের প্রতি, আল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি নিজের ইমানকে মজবুত এবং শক্তিশালী করতে হবে। আপনার ইমান আখিরাতের প্রতি যত শক্তিশালী হবে, যত মজবুত হবে, ততই আপনি দেখবেন যে এই সমস্ত সমস্যা আপনার কাছে কেন যেন তুচ্ছ হয়ে যাবে, এগুলো খুবই হালকা হয়ে যাবে। কারণ আপনি জানেন যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। তিন নম্বর যে কাজটি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে নিবিড় করার জন্য চেষ্টা করতে হবে। স্বাভাবিক যে সম্পর্ক আছে সেই সম্পর্ক নিবিড় করার জন্য চেষ্টা করতে হবে। এগুলো মানুষের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটি মানুষকে এই কাজ থেকে নিপ্রেশার অথবা বিষণ্ণতা এবং অস্থিরতা থেকে মানুষদেরকে বাঁচাতে সহযোগিতা করে উপায়, অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ত দান করুক, মান আরাদা আন ইয়াবসুত আল্লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ত দান করুক এবং তার হায়াতের মধ্যে বৃদ্ধি দান করুক, ফালিয়াসির রাহিমা, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক মতো
রক্ষা করে চলি, আত্মীয়দের সাথে নিবিড় একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করব। আরেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটাও আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন, সেটা হচ্ছে এটা একেবারে চিকিৎসা, সরাসরি আত্মীয় বন্যাভূমিতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশনের মধ্যে অন্যতম হচ্ছে যেটা তালবিনা খাওয়া খাওয়ার কথা বলা হয়েছে, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিম হাদিস 5101, মুসলিম 2216। আবার বলছি 5101, মুসলিম 2216। দেখে নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালবিনাতু মুহিম্মাতুন লিফুয়াদিল মারীদ। যদি কোনো ব্যক্তি তালবিনা খায়, এটা মুহিম্মাতুন লিফুয়াদিল মারীদ, তাহলে অসুস্থ ব্যক্তির চিত্তকে এটা দৃঢ় মজবুত করে, এটাকে সত্যিকার ভাবে সুস্থ করার জন্য দৃঢ় চিত্তের অধিকারী করে। আর অনেক দুশ্চিন্তা বা কিছু দুশ্চিন্তা, এখানে বাদ শব্দটা মানে কুলির জন্য ব্যবহৃত হতে পারে, বাদ শব্দটা মানে কিছু কিছুর জন্য ব্যবহৃত হতে পারে, মানে জুসের জন্য ব্যবহৃত হতে পারে, মানে তার কিছু দুশ্চিন্তা অথবা অনেক দুশ্চিন্তা কি হবে হতে পারে দূর করে নিয়ে যেতে পারে। এটি এক প্রকারের নবী চিকিৎসা পদ্ধতি, ওই সময় সম্ভবত এটা মানে সকলের কাছেই পরিচিত ছিল। আজকে মুসলমানদের কাছে এই শিক্ষা এই চিকিৎসা পদ্ধতি গুলো মুসলমানদের কাছে সুপরিচিত নয়। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন আমরা একটু দেখে নিই, তারপর আমরা সামনের দিকে আলোচনার জন্য যাব। সামনে আলোচনার সময় তো আমাদের হাতে নেই। قال الامام ابن القيم رحمه الله تعالى في زاد المعاد، زاد المعاد الشيخ الاسلام ابن تيميه رحمه الله بقول وهذا الحساء يجد ذلك للمعده ويسروه ويحضره ويميعه ويعدل كيفيته يكسر سورته فيريحها. এই খাবারটা এই পানীয়টা এটাকে হাসা বলা হচ্ছে, এটা মানুষের পেটকে মানে সুস্থ করে এবং মানে নরম মোলায়েম করে, এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে এবং এর যেই পেটের যে সমস্যাগুলো আছে সেটাকে দূর করে, তাকে একটু আরাম দেয়। এখন কোন ব্যক্তি যখন সেই খাবারের ব্যাপারে আরাম পায় তখন সে ব্যক্তি স্বাভাবিকভাবে তার মানে তার যে অন্তর রয়েছে অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে এবং সে তার শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে পারে। আর শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি হলেই তখন সে ব্যক্তির অনেক দুশ্চিন্তাকে হয় দূর হয়। এর পদ্ধতি শেখুল ইসলাম ওইখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যবের যে আটা আছে, যবের আটা থেকে পানি নিয়ে এক গ্লাস পরিমাণ পানিতে মিশ্রণ করবে, তারপরে সেটা আগুনে 5 মিনিট পরিমাণ সেটাকে কি করবে উত্তপ্ত করবে, জাল দেবে, জাল দেওয়ার পরে তারপরে সেখানে এক গ্লাস পরিমাণ দুধ দেবে এবং এক চামচ পরিমাণ সেখানে মধু দেবে, মধু দেওয়ার পরে তারপরে সেটাকে একসাথ করে একটু গরম করবে, গরম করে যে জিনিসটি তৈরি হয়ে থাকে এটাকে তালবিনা বলা হয়ে থাকে। আমার মনে হয় যে কাজটি আমাদের দায়িত্ব নয়, তালবিনা এখন মার্কেটে আমরা হয়তো অনেকেই তালবিনা এর পদ্ধতি আছে এবং তালবিনা পেশা কিনা হয়ে থাকে আপনারা জানতে পারবেন, এই যে অনেক ক্ষেত্রে আমাদের জন্য উপযোগী হতে পারে। এরপরে আমি যে পয়েন্ট গুলো নিয়ে কথা বলবো সেগুলো শুধুমাত্র পয়েন্ট গুলো বলে যাবো, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে। এখানে আসলে এই বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করেছে, যে অনেক দীর্ঘ একটি বিষয় এবং অনেক গবেষণা হয়েছে, যারা গবেষণা করেছেন তারা আমাদের জন্য সর্বমোট 10টি গুরুত্বপূর্ণ নসিহত অথবা উপদেশ দিয়েছেন। 1 নম্বর নসিহত হচ্ছে প্রথম হলো অবশ্যই এই ধরনের ডিপ্রেশনে যে ব্যক্তি ভুগবেন অথবা আক্রান্ত হবেন, তিনি নিয়মিত প্রতিদিন তিনি তার নিজের কাজকে প্রতিদিন নির্দিষ্ট করে নেবেন, কোনোভাবেই তিনি কাজ শূন্য থাকবেন না, কোনোভাবেই তিনি কাজ শূন্য থাকবেন না, তার কাজ নিজেকে করবেন, নিজে নিয়মিত নিজে কাজ নির্দিষ্ট করে নেবেন এবং কোনোভাবেই তিনি কাজ শূন্য বেকার থাকবেন না। আজ বেকারত্ব অথবা কাজ শূন্য থাকা, কাজ না থাকা বেকার, এটাই মূলত মানুষদেরকে এদিকে আরো বেশি তাড়িত করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত
মানে শারীরিক চর্চা করবেন, নিয়মিত শারীরিক চর্চা আমাদেরকে দেওয়া আছে যেটা আমাদের সালাতের মাধ্যমে, তাহলে অধিক পরিমাণে নফল সালাত আদায়ের মাধ্যমে আপনি সে কাজটি করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না তিনি কিছু ব্যায়াম করবেন, শারীরিক যে ব্যায়াম গুলো আছে সেই শারীরিক সেই ব্যায়াম গুলো তিনি করতে পারেন, তাহলে এই তার অবস্থানটা পরিবর্তন হতে পারে এবং তিনি ডিপ্রেশন থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আর নিয়মিত তিনি যে ঘুম আছে সেই ঘুমের যে রুটিন আছে সেই রুটিনকে মেনটেন করবেন, মানে অনেক বেশি ঘুমাবেন না আবার অনেক কম ঘুমাবেন না, ঘুমের জন্য নিয়মিত একটা রুটিন করে একটা নির্দিষ্ট সময় তিনি কি করবেন ঘুমাবেন। এরপর হচ্ছে তিনি পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন, আর খাদ্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ আসলামের সুন্নাহকে কি করবেন অনুসরণ করবেন। যদি সুন্নাহকে কোনো ব্যক্তি অনুসরণ করে খাদ্যের ক্ষেত্রে তাহলে তিনি তার খাদ্য তার উপর কোনো ধরনের বোঝা হবে না, চাপ হবে না, শারীরিক ক্ষতি তার আসবে না এবং শারীরিক ক্ষতি না আসলে সে মানসিক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এরপরে জিনিসটা হলো নিজের স্বাভাবিকভাবে যেগুলো দরকার বেশভূষা পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সবটাই কি করবেন তিনি সবসময় এগুলোকে গুরুত্ব দিবেন, এগুলো গুরুত্ব দিবেন। অনেকে দেখা যায় যে গোসল করে না, অনেকে দেখা যায় যে সাফ করে না, অনেকে দেখা যায় যে মানে মানে শীতের মধ্যে ভালো কাপড় পরে না, অনেকে দেখা যায় যে মানে তিনি তার আচার আচরণের মধ্যে সমস্যা রয়েছে, তার এই এই কারণে মূলত তিনি ক্ষতির দিকে চলে যান, সেটা করতে পারবেন না। এরপরে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু বান্ধব এবং পরিবার থেকে কোনোভাবে তিনি আলাদা হবেন না, বন্ধু বান্ধব পরিবার থেকে তিনি আলাদা হবেন না, বরং তিনি যখন এই ধরনের একটা উপলব্ধি তার আসবে পরিবারের উচিত হচ্ছে তাকে সময় দেওয়া এবং পরিবার তাকে মানে নিজেদের মধ্যে এন্তেমাম করে নেয়া, নিজেদের মধ্যে ইনক্লুড করে নেয়া, আর তিনিও নিজেকে পরিবারের সাথে মিশানোর জন্য মিশে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে সব সময় তার সাথে যারা আচরণ করবে তারাও ইতিবাচক আচরণ করবে, আর তিনিও সবসময় চেষ্টা করবেন যে তিনি যাতে করে ইতিবাচক আচরণ করতে পারেন, কোনোভাবেই তার সাথে কোনো নেগেটিভ বক্তব্য দেবে না, নেগেটিভ বক্তব্য তার জন্য ক্ষতিকর হবে এবং তিনি ডিপ্রেশনকে আরো কি হবে তার ডিপ্রেশনকে উস্কিয়ে দিবে, মানে এটা হচ্ছে মানে আগুনের মধ্যে আরো কি করা মানে আগুনের দাহক, মানে যেমন মানে আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দেওয়ার মতো, আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দেওয়ার মতো এ ধরনের কাজ হবে। এখানে চেষ্টা করতে হবে প্রত্যেককে মানে যারা এর সাথে আছেন তারাও ইতিবাচক মানে পজিটিভলি কথা বলবেন, তার সাথে সুন্দর আচরণ করবেন, আর সেও চেষ্টা করবে সর্বোচ্চ পজিটিভলি থাকার জন্য। 8 নম্বর যেটা পরামর্শ দিচ্ছি সেটা হলো বদ্ধ অবস্থায় থাকবেন না, তিনি একটু মনতালেক এরাল হাওয়া মানে একটু স্বাভাবিক পরিবেশে নিজেকে রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে তার মানে তার যে ডিপ্রেশনটা আসছে সেটা তার কাছ থেকে দূর হওয়ার জন্য চেষ্টা করবে। এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের ব্যক্তিগত যেই আকাঙ্ক্ষা ইচ্ছা আছে সে একটা কাজ করতে চায়, এই জিনিসটা তার কাছে ভালো লাগে, ভালো যে কাজটি তার কাছে পছন্দ হয় তার বিবেক অনুযায়ী তার জ্ঞান অনুযায়ী তার বুদ্ধি অনুযায়ী সেই কাজ তাকে তাকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হবে মানে সুযোগ করে দিতে হবে, যাতে করে সে মানে এখান থেকে নিজেকে মানে তার যে সমস্যাটা হয়ে যাচ্ছে ডিপ্রেশনে চলে গিয়েছে সে ডিপ্রেশন থেকে নিজেকে রক্ষা করতে পারে। 10 নম্বর যে পয়েন্টটি সেটা হলো নিজের ব্যাপারে কঠোর হওয়া যাবে না, এই জন্য তাকে তার ব্যাপারে যেন সে কঠোর না হয় তাকে এই জন্য ভালো ভালো কথা বলে তাকে উপদেশ দেওয়া যায় না এটা কিচ্ছু না এটা কোনো সমস্যাই না, মানে যাতে করে তার মধ্যে এই ধরনের চেতনা আসে যে নিজের ব্যাপারে সে কঠোর হয়ে যাবে, নিজের ব্যাপারে সে শক্তি মানে শক্ত কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে। আসলেই যারা নিজের ব্যাপারে কঠোর হয়ে যায় দেখা যায় যে জীবনের এক পর্যায়ে ডিপ্রেশন থাকে, আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে, আত্মহননের দিকে নিয়ে যাচ্ছে এবং সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমি মানে আজকের যে আলোচনায় খুব সংক্ষেপে যে কথাগুলো বললাম সেটি হচ্ছে ডিপ্রেশন আমাদের জীবনের জন্য একটি ভয়ঙ্কর বিষয়। আমরা চাই যে ডিপ্রেশন থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশনের আলোকে আমরা যেন এই ধরনের বিষণ্ণতা অস্থিরতা বিমর্ষতা এগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই পরামর্শগুলো আজকের আলোচনা রেখে। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আমার মনে হচ্ছে যেন কিছু প্রশ্ন এসেছে, আমি চেষ্টা করছি প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় শেখ, আমি একমাত্র মেয়ে, কোনো ভাই বোন নেই, বয়স 38, আনমেরিড, MBBS কমপ্লিট করার পরে কিছুদিন ভালো একটি হসপিটালে ভালো স্যালারিতে চাকরিতে রত ছিলাম, কিন্তু বাইরের ইসলামের সাথে সাংঘর্ষিক পরিবেশ ও কলিগদের মাঝে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না।
বাইরে বের হওয়াটাই অত্যন্ত কষ্টকর আমার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরত্ব ফিল করছিলাম। বিদায় চাকরি ছেড়ে বাসায় আছি গত 2 বছর ধরে। আমার মা বাবা আর তেমন দিনের বুঝ নেই, তারা আমাকে প্রচন্ড গালি গালাজ করে, খোঁটা দেয়, একটা ফোঁটাও সম্মান না দেয়া, সবার সামনে অপমান করা, ছোট করা, গায়ে হাত তোলা, এসব নিত্যদিনের হয়ে গেছে। টাকা উপার্জন করছি না বলে আমার বাবা রিটায়ার্ড প্রিন্সিপাল অফিসার, তার এমন অবস্থা না যে আমার জব করা জরুরি। আমিও এখন আর রাগ কন্ট্রোল করতে পারি না, আমিও চিৎকার করি। আমার মনে হয় চাকরিরত অবস্থায় তারা আমার উপর সন্তুষ্ট ছিল, এখন আমারও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভালো পরিবেশে ডক্টর হোস্টেলে থাকবো এমন টাকাও নেই আমার, তারা দেবেও না বলে দিয়েছে। বাসার পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে, আমার মায়ের আমার প্রতি মায়া মমতা মেশানোর কথা আর দরদ কিছুই নেই। সে আমাকে অত্যন্ত কষ্ট দিয়ে কথা বলে, আমি ফ্যামিলির কেউ না, এমন ফিল করায়। শেখ, আমার কি আবার এমন পরিবেশে চাকরিতে আবার যাওয়া উচিত, নাকি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিয়ে উত্তম রিজিকের ফয়সালা আসা পর্যন্ত বাসাতেই এই পরিবেশে থাকা উচিত? আমার জন্য দোয়া করবেন। আপনার পরিবেশে যদি পর্দা লঙ্ঘন না হয় ইসলামী বিধান অনুযায়ী, তাহলে আপনি চাকরিতে যান, আপনার জন্য হয়তো সেখানে কোনো কল্যাণ থাকতে পারে। কিন্তু যদি পর্দা লঙ্ঘন হয়, ইসলামের বিধান লঙ্ঘন হয়, তাহলে সেখানে আপনি যাওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আপনি যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ঘরে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আজকে আমরা যেই বিষয়গুলো দিয়েছি সেগুলো একটু ফলো করুন, অনুসরণ করুন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। তবে আপনার যে প্রশ্ন, এই প্রশ্নটি আসলেই অত্যন্ত বেদনাদায়ক। আর পিতা মাতার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, মেজাজকে মানে মেজাজের ভারসাম্য নষ্ট করবেন না, মনে করবেন যে তারা যে বিষয়ে বুঝে না সেই বিষয়ে কথা বলছে, মনে করবেন যে তারা মানে আপনাকে এমন কথা বলছে যে কথাগুলো আপনার শোনার দরকার নেই, তাদের কথা শুনেও না শুনবেন, তাহলে আপনি নিজেকে এই ধরনের অবস্থান থেকে বাঁচাতে পারবেন এবং আশা করি ইনশাল্লাহ তারা আপনার জন্য সহজ হবে। তবে যদি চাকরিতে কোনো ধরনের মানে এমন কোনো পরিবেশ না থাকে যে পরিবেশটা ইসলাম এলাউ করে, তাহলে আপনি সেখানে যদি নিরাপদে পর্দার সাথে চাকরি করতে পারেন, আপনি চাকরিতে জয়েন করতে পারেন, তাহলে আপনার জন্য সেটাই উত্তম। কারণ যেহেতু পিতা মাতার এখানে একটা অবস্থান রয়েছে, যে অবস্থানটুকু আপনার জন্য হয়তো স্বাভাবিকভাবে এখন মনে হচ্ছে যেন ভালো নয়, কিন্তু তারা যেহেতু চাচ্ছে আপনি চাকরি করেন, সেক্ষেত্রে আপনি মানে অন্তত পক্ষে চাকরি করুন এবং পরবর্তী একটি ব্যবস্থা আপনার হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। 2 নম্বর, অন্তরে আল্লাহর ব্যাপার আল্লাহর ব্যাপারে দিনের ব্যাপারে এমন কিছু উদ্ভট হয় যা প্রকাশ করা মৃত্যু সমতুল্য মনে হয়। এটা মনে হয় মনে হওয়ার আগে মরে গেলেই ভালো। ওইটা তো আমরা আজকে মারিয়াম আলাইহিস সালাম ঘটনাতে করে আজকে আপনাকে স্পষ্ট করে দিয়েছি, আপনার প্রশ্ন উত্তর আমাদের আলোচনার মধ্যে পুরাই এসে গিয়েছে। আপনাকে এখন মানে পরিপূর্ণরূপে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর তওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর তওয়াক্কুল করতে হবে। আর বেশি বেশি করে আমি ওই দোয়াটা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, এটি বেশি বেশি করে বলবেন, এটি বেশি করে বলবেন। আমি অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট খাই, ডাক্তার বলো। আমি সকালে কোরআন আল কোরআন পড়ি, সকাল সন্ধ্যা জিকির আদকার করি, জিকির আদকার করি। আমি দুনিয়ার অর্থ সম্পদ বাহ্যত চাই না ইসলামের কারণে, কিন্তু প্রতিনিয়ত এই সকল চিন্তা আমার মনকে বিষণ্ণ করে রাখে। আমি অনেক দোয়া করছি যাতে চলে যায়, কিন্তু যায় না। এটা বাড়ে যখন কারো সাফল্য শুনি বা দেখি, তার জন্য দোয়া করি, কিন্তু আমি নিজেকে এর থেকেও বড় এমন দিবা স্বপ্ন দেখতে থাকি, এমনকি সালাতেও আসে। এমন সমস্যা আমার মায়েরও আছে, ওয়াল্লাহি এগুলো আমার কন্ট্রোলের বাইরে, আমাকে অনুগ্রহ করে নসিহা করুন। আমার প্রশ্ন নেই, আর প্রশ্ন নেই। আপনাকে নসিহাত চাকরি, আপনি যিনি প্রশ্ন করেছেন তার জন্য নসিহাত চাকরি, সেটা হলো এই, আপনি কঠিন ডিপ্রেশনে আছেন, কঠিন ডিপ্রেশনে আছেন, আরো একটি রোগে আক্রান্ত, মানে আমরা যেগুলো বলবো সেগুলো খুব মানে ভালো করে বোঝার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি নিয়মিত আপনার
আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে, তাদের সাথে আপনার সম্পর্কটা একটু কাছাকাছি করুন, নিবিড় করুন, এবং নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ফরজ ইবাদত গুলো পালন করুন, আর ইস্তেগফার করুন, নিয়মিত ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, নিয়মিত ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করুন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এখান থেকে ইনশাআল্লাহ তাআলা রক্ষা করবেন। ট্যাবলেট খাবেন না, এই ট্যাবলেট না খেয়ে আপনি চেষ্টা করুন যে কোরআনে কারিম তেলাওয়াত করে ঘুমাতে পারেন কিনা। কোরআনে কারিম তেলাওয়াত করে মানে ঘুমের আগে কোরআনে কারিম তেলাওয়াত করে ঘুমানোর জন্য চেষ্টা করুন, তাহলে এটা হয়তো আপনার জন্য উত্তম হবে। ট্যাবলেট না খাওয়াটাই আপনার জন্য ভালো, কিন্তু যদি দেখেন যে না তারপরে সম্ভব হচ্ছে না, তাহলে হয়তো ট্যাবলেট আপনাকে খেতেই হবে, সেটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। কিন্তু চেষ্টা করুন কোরআনে কারিম তেলাওয়াত করে ঘুমাতে পারেন কিনা, নিয়ত করবেন আল্লাহ তাআলার কাছে, নিয়ত করে তেলাওয়াত করুন, আল্লাহ মানে আমি যে সমস্যার মধ্যে আছি সমস্যাটা দূর হোক, এবং কোরআনকে ইস্তেশফা হিসেবে গ্রহণ করবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনকে মানে তার রোগের চিকিৎসা হিসেবে গ্রহণ করবে এবং সেটাকে এই উদ্দেশ্যে তেলাওয়াত করবে, এই উদ্দেশ্যে তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মানে তার ওই উদ্দেশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোগ থেকে, ব্যাধি থেকে, সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিবেন। ওয়াশিফাউন লিমা ফিস সুদুর, একেবারে কোরআনের দুটি আয়াতে, দুটি বা তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন শিফা উন্লি মা ফিস সুদুর, অন্তরে যে সমস্ত ব্যাধি আছে সেগুলোর জন্য কোরআনে কারিম হচ্ছে বড় ধরনের একটি শিফা বা আরোগ্য দানকারী। সুতরাং এখানে আরোগ্য পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফাজা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।